আপনি কি আপনার ছেলেকে খুঁজছেন যে স্কুলে গিয়েছিল? সে এখন আমার সাথে আছে। আমরা কি এখন কাজের কথা বলতে পারি? কত টাকা দিতে পারবেন? হ্যালো, তুমি তিন আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। চারটে ব্যাগ লক্ষ্মী ম্যারেজ হলে পাঠিয়ে দে, আর তিনটে ব্যাগ ওই রেলওয়ে ম্যারেজ হলে। কোনোটা যেন আবার বাড়ি নিয়ে যাস না, খুব সাবধান। জামাইবাবু শুনুন, নিজের মুখের ভাষাটা আগে ঠিক করুন, আমাকে নিয়ে মজা নয়। দাও দিদি 100 টাকা দাও। তুমি এইভাবে সবসময় হাত পেতে টাকা চাও কেন? হ্যালো শুনুন, দিদির কাছে চাইছি, আপনার কাছে নয়। তোমার দিদি আবার আমার থেকেই চাইবে? তাহলে দিয়ে দাও না। না, তোমার ভাই এই টাকা দিয়ে নেশা করে, তুমি সেটা জানো? নাও জানে না, আপনি বলে দিন। আমাকে বলতে হবে কেন? সবাই জানে, ওকে এরকম নষ্ট করো না। আমাদের শেখাবেন না, শুধু বলুন টাকাটা দেবেন কি না। না, আপনার কি একটু লজ্জা শরম নেই নাকি? না নেই, নেই। তোর কি? দিদিকে বিয়ে করার সময় কি বলেছিলেন? আপনি বলেছিলেন যে আমার দিদিকে বিয়ে করার সময় আমারও আপনি খেয়াল রাখবেন, সেই কথাগুলো আপনার মনে আছে কি নেই? এখন মনে হয় আপনি সব ভুলে গেছেন, সেই জন্য এইসব বলছেন। তুই যা খুশি বল না কেন, আমি দেবো না। আমার পুরনো দিদিকে ফিরিয়ে দিন। কি পুরনো দিদি? হ্যাঁ, বিয়ের আগে যেরকম ফ্রেশ ছিল সেই রকম এখন ফিরিয়ে দিন। সেটা কি করে সম্ভব? তাহলে আমার 100 টাকা দিন। না দেবো না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে দিদি, চলো আমার সাথে। কেন? আমার মায়ের বাড়িতে। কেন? কারণ আপনাকে শিক্ষা দেওয়া দরকার, এখন থেকে আপনি একা থাকবেন। এই নেন, হ্যাঁ ওটাই আপনার শাস্তি, আপনার এইরকমই হওয়া উচিত, আপনার শক ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, এই 500 টাকা নোট। দাঁড়া দাঁড়া, আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। একবার ছেলেকে ডেকে দেবেন। বিজয়, কেমন আছেন? ভালো আছি স্যার, আসলে উনি আমার একজন পরিচিত, আপনার সাথে একটু কথা বলতে এসেছেন। নমস্কার স্যার। নমস্কার, বসুন। আরে বসুন বসুন, বলুন। স্যার আমার নাম শিবরাম, আমি একজন সরকারি চাকুরিজীবী, আমার 3 মেয়ে। বড় মেয়ে ওই টাউনের আর্ট কলেজে পড়াশুনো করে আর ওখানেই হোস্টেলে থাকে, আর ওই একই কলেজে চেয়ারম্যানের ছেলেও পড়ে, কিন্তু সে মাঝে মধ্যেই আমার মেয়ের কাছে আসে আর ওকে বিরক্ত করে। ও আমার মেয়েকে একা ডেকে পাঠায় আর ওর সাথে দুর্ব্যবহার করে স্যার। আমার মেয়ে ম্যানেজমেন্টে অলরেডি কমপ্লেন করেছে, ও চেয়ারম্যানের ছেলে, তাছাড়া একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে ওর, ম্যানেজমেন্ট ওকে ক্যাজুয়ালি নেয় স্যার। এই তো গত 10 আগে কলেজের সবাই একটা ট্রিপে গিয়েছিল আর ও আমার মেয়ের স্নানের ভিডিও করেছে আর তাও আমার সেলফোনে রেখে দিয়েছে, আর এখনো আমার মেয়েকে ব্ল্যাকমেল করছে, বলছে ওর কাছে যেতে না হলে নাকি সব স্টুডেন্টদের দেখিয়ে দেবে, ইন্টারনেটে আপলোড করে দেবে। আমি কি করব স্যার? যদি আমি পুলিশকে ডাকি তাহলে আমার মেয়েকে সবাই অপমান করবে, আমি সুইসাইড করার কথাও ভেবেছি, কিন্তু আমার আরো 3 সন্তান আছে, কি করব বুঝতে পারছি না। আপনার মেয়েকে ওখানে চলে যেতে বলুন যেখানে ওকে ডেকে পাঠিয়েছে। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু দেখতে চাই আমার বন্ধুরা তোমার সাথে একটু মজা করবে। Shot.
তুই চিনিস এনেকে? এরা তো আমার মা বোন। যেভাবে তুই ওই মেয়েটার ছবি তুলেছিস, সেভাবে তোর মা আর বোনের আমি ছবি তুলব, আর 24 ঘন্টার মধ্যেই শহরের সব জায়গায় পৌঁছে দেবো, কেমন লাগবে? প্লিজ স্যার, ক্ষমা করে দিন স্যার, প্লিজ এটা করবেন না স্যার, আমার পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে স্যার। তুই কি ভাবিস শুধু তোর পরিবার আছে আর বাকিদের পরিবার নেই? তুই ওর উপরে খুব টর্চার করেছিস, একবার ভাব ওর বাবা মায়ের কতটা কষ্ট হয়েছে, কি মনে হয় তোর? স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এরকম করব না। এই শোন, আমি শুধু তোর মা আর বোনের একটা ভিডিও বানাবো বলে মিথ্যে কথা বললাম আর তাতেই তুই ভয় পেয়ে গেলি। তাহলে ভাব একবার ওদের পরিবারের কি দশা হয়েছে, এর জন্য ওদের পরিবারের কেউ যদি সুইসাইড করতো? তার দায়িত্ব কে নিত? স্যার বললাম তো এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন এরকম করব না স্যার। তুই যদি ওই মেয়েটাকে আর কোনোদিন কষ্ট দিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না। চলো। কেমন আছো আমার টমেটো? এদিকে দেখি কি করছো, কি হয়েছে, ও পাতা দিচ্ছে না নাকি? এর মানে কি? ও বলছে ও কেটে ফেলবে। তুই এখানে কি করছিস? এই আমি এখানে সব দেখাশোনা করছিলাম। দেখাশোনা করছিস না, ঝাড়ি মারছিস এখানে? আচ্ছা জামাইবাবু, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি বলতে চাইছেন? আমি একসঙ্গে কি করে এত ঝাড়ি মারবো? এক এক করে মারতে হবে, তাই না? তোর কোনো দোষ নেই। তাহলে কার দোষ? তোর বাবা। তার মানেটা কি? উনি ভেজানো ডালকে একটা গামলায় রেখে গুঁড়ো করেছেন ঠিকই, কিন্তু পেশেন নি, ওটাই ওনার দোষ। কিন্তু আপনি তো আমার দিদিকে বিয়ে করেছেন। এটা তোমাদের দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। লেবু, এই কি আনতে হবে জানিস তো? আপনি এই তো বললেন লেবু। আমি তোর সঙ্গে মজা করেছি, তাহলে আমাকে কিনতেটা কি হবে? আমাকে একটু তেল এনে দে। এই জিজ্ঞেস করে জানবি তো কি তেল? আমি কি জান, তেল না মাখন? আমার তো এখন তেল। তাহলে আমাকে বলেছেন কেন? এই বল তুই কি তেল কিনতে যাচ্ছিস? এই কোন তেল, কোন তেল? বাদাম তেল। ঠিক আছে যাচ্ছি। ভাই আমি কে? জানানো উচিত। তাহলে জানাও। নমস্কার। এইভাবে তুমি নমস্কার জানাও? তুমি কি আদৌ শিক্ষিত? তুমি কি আদব কায়দা কিছু জানো না? নমস্কার, সরি। এই এই, তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়? হ্যাঁ তুমি তোমাকে একেবারে মেরে দেবো। তুমি তখন থেকে এভাবে ঘুরে যাচ্ছ কেন? কেন কি হয়েছে, কেন বলো তো, আমার কি করা উচিত? এই এই, না না ভাই, তুমি ওদিকে যাও। বলে নমস্কার। কোন নমস্কার করার দরকার নেই, নমস্কার বলার বিভিন্ন টেকনিক খুঁজছে। ভাই একবার এখানে আসবি? কি হয়েছে? দোকানে একটু কিছুক্ষণের জন্য থাক না, আমি বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে আসি। বাহ, এই তো দেখছি দোকানটা ভালোভাবেই মেইনটেইন করছে। আমাকে আজ থেকে ব্যবসা করা শিখতে হবে, আমার বাড়ির পাশে একটা মুদি দোকান খুলে বসবো। তুমি কি এই দোকানে নতুন? তুমি কি করবে যদি আমি পুরনো হই? না, আমি বলতে চাইছি যে আমি এখানে তোমাকে আগে কখনো দেখিনি। কি করতে যদি আমি আগে এখানে দেখতে? আরে আমি শুধু জানতে চাইছি তুমি এখানে নতুন কিনা। তুমি কি করতে যদি আগে আমাকে এখানে দেখতে? এই একই ডায়লগ বারবার শোনাচ্ছে, মনে হয় এবার আমাকেই শুরু করছে। কি চাই তোমার? আমার একটু তেল চাই। কি তেল চাই তোমার? হ্যাঁ আমার তেল চাই। দোকানদারটা কে? অবশ্যই তুমি। তাহলে তো আমি জিজ্ঞেস করবো, তাই না? তাই। এখন তোমার কি চাই? আমি একটু তেল চাই। কি চাই? আমি একটু তেল চাই। কি চাও তুমি? আমি একটু তেল চাই। আমার দৈর্যের পরীক্ষা নিও না ভাই, আমি তোমাকে বিরক্ত করছি না। আমার মাথা খেও না, বলো তুমি কি চাও। আমি তোমার কাছে শুধু একটু তেল চাইছি। এই তুমি কিসের কথা জিজ্ঞেস করছো? আমি তেলের কথা জানতে চাইছি। তুমি তেল চাইছো? এই আমি এটা তোমার কাছে কেন চাইছি? এই আমাকে গুলিও দিও না, তুমি তেলই চাইছো। তুমি আমায় আগে বলোনি কেন? আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করছি আর তুমি আমায় হেঁটে করছো। বলো কি তেল দেবো, বলো দেখি। বাদাম তেল। এই তো ভালো কথা। আশা করি সর্ষের তেল নয়, রাইট? এই তুমি তো বাদাম তেল চেয়েছো, আমাকে গুলিও দিও না। আমি শুধু কনফার্ম করছি। আরে বাবা, আমি তো শুধু কনফার্ম করছিলাম একটু, যেটা সর্ষের তেল নয়। ও তাই বলছেন? এটা অবশ্যই আসল বাদাম তেল দাদা। একটা কথা বলো, এটা আসল তো? আরে বাবা রে, আরে বাবা রে, আমি বাড়ি যাচ্ছি, কেউ আমাকে একটা টিকিট দাও। করো মুদি।
হয়েছে। বাড়িতে ফোন তুলছিস না কেন? আমি তো স্বপ্ন দেখছিলাম। সেই অফিসারের? হ্যাঁ। তুই তো ওর সম্বন্ধে কিছুই জানিস না। আমি নিশ্চিত যে আমি ওকে খুঁজে পাবই। তুমি ওদিকে কেন এইভাবে তাকিয়ে আছো? এটা তোমার দিদির মেয়ে না? এই আরে আমি তো এখানকার মহিলাদেরই ম্যানেজ করে উঠতে পারছি না, কে জানে এই নতুন সুন্দরীকে আমি কি করে ম্যানেজ করব। এখন তোমরা সব এখানটা ফাঁকা করো প্লিজ। ও এবার আস্তে আস্তে আমার কাছে আসবে আর কিছু একটা করবে আমার সঙ্গে, আর সেটা দেখলে তোমাদের বধ হজমাবে, তাই তোমরা এখন চলে যাও। তোমাদের যাওয়ার সময় বকশিশ দিয়ে যাব। এই এভাবে কি দেখছিস রে? ছি, ওখান থেকে এখানে এসে ব্যাগগুলো নিয়ে যা। আমার মনে হয় ওর দিকে তাকিয়ে থাকা আমিই ভুল করেছি। এই তাড়াতাড়ি আয়, এই সবাই এদিকে এসো আর মালগুলো ভেতরে ঢোকাও। কি ব্যাপার হঠাৎ করে? আমি আমার বাড়ি খালি করে দিয়েছি, আসলে টাউনে আর বেশি দিন থাকতে পারবো না। আমাদের একজন পার্টির সেক্রেটারি আমার মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চায়, আর সমানে বিরক্ত করেই যাচ্ছে। ও সবেমাত্র ওর নার্সিং কমপ্লিট করেছে আর সব হাসপাতালেই অ্যাপ্লাই করেছে। আপনি ওকে চাকরি করতে কেন পাঠাবেন? ওর এখনো বিয়ে দিচ্ছেন না কেন? আমি এক্ষুনি ম্যারেজ ব্রোকারকে ফোন করে ডাকছি। আমি এভাবে বিয়ে করতে চাই না, আমার অনেক শর্ত আছে। কিন্তু কি রকম শর্ত? আমি একটা লিস্ট বানিয়েছি, দাঁড়ান নিয়ে আসছি। প্রথম দেখায় অবশ্যই কাছের মানুষ মনে হওয়া চাই, এক নম্বর শর্ত। ওকে, কি হয়েছে? কি জানতে চাইছি? ওদিকে কেন তাকিয়ে আছো? এমনি না, তুমি এটা করতে পারো না। তুমি জানো ওকে, ও হলো আমার হবু স্ত্রী। ওকে? হ্যাঁ, কি ওকে? এদিকে ওকে বলছো আর ওদিকে তাকিয়ে আছো? তুমি ওদিকে দেখছো আর এদিকে কথা বলছো? হ্যাঁ, এই শোনো, কোনো রকম আগাম নোটিশ ছাড়া তোমার এই বাইসেপসগুলোকে আমাকে দেখিও না, বুক চিতিয়েও দেখিও না, ভুরু উঁচু করবে না, এখানে এসব চলবে না। মনে রেখো, তুমি একজন শুধুমাত্র ভাড়াটে আর ঠিক সেইভাবেই এখানে থাকবে, বুঝেছো? সেটা তোমার জন্যও ভালো আর তোমার হেলথের জন্যও ভালো, ঠিক আছে? ঠিক আছে। তুমি সবসময় এরকম মিনমিন করো কেন? এমন ভাবে বলবে যাতে আমার কানে পৌঁছায়, বুঝলে? ঠিক আছে। আরে এই তো ছিল, কোথায় গেল? কি খুঁজছোটা? কি কাকে খুঁজছো? এই এটা কিসের শব্দ? খোলার শব্দ। ঠিক আছে,
দারুন আইডিয়া, যদি আমি এটাকে ঢুকিয়ে দিই। এই খাই ভগবান, কি বড় পিঠ, ঠিক জানো একটা বড় প্লেট। তুমি তো দেখছি খুব ভাগ্যবান। একটাও যদি কথা বলো না, মুখে এটা ঘষে দেবো, তখন এই চ্যাপটা মুখ নিয়ে ঘুরে বেরিয়ে যাও। এই রে, বলছি আমার মুখটা সোজা করে দে, তারপরে আমি সোজা মুখ নিয়ে বিয়ে করবো কি করে। এক্সকিউজ মি, আপনি যাই পড়ুন না কেন, আপনাকে খুব স্মার্ট লাগে। আমার দু নম্বর শর্ত। ওকে, আপনার যদি থাকে তাহলে নিয়ে চলুন। আপনি কি এর আগে কখনো কোনো মেয়েকে আপনার বাড়িতে লিফট দিয়েছেন? ভাই, ওই শিল্পপতি আমাদের কথা শুনছে না। ও বলেছিল ওর কাছে মাত্র 50 লাখ আছে। ওর সঙ্গে কথা বলে দেখবো স্যার। ওর সাথে কথা বলো না, শুধু ওর ছেলেকে শেষ করে দাও। স্যার। Yes? স্যার, কেউ একজন আপনার নামে একটা সিডি পাঠিয়েছে। চালাও। বিশেষ করে ঠাকুরের গান তো আমি খুব ভালোবাসি। আমি একটু কিছুক্ষণ একা থাকতে চাই, আপনি যান এখন। আমার শর্ত নম্বর, বললাম তো যাও, যাও এখান থেকে। কাকিমা, একটা সাহায্য চাই। কি হয়েছে মা? আগামীকাল তুমি আমাদের বাড়িতে লাঞ্চে আসবে। কি জন্য মা?
কারণ আমি কাল রান্না করব। কোনো স্পেশাল কিছু নাকি? না না, তেমন কিছু নয়। তুমি তোমার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। ও, তুমি আমার ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখছো তাই তো? না 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 না, সেরকম কিছু নয়। শুধু ওকে নিয়ে এসো। আমি যখন এখানে আছি তুমি আমাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবছো? তোমার সাহস কি করে হয়? দাঁড়াও দেখাচ্ছি মজা। সন্ধ্যা, তুমি কি স্পেশাল রান্না করবে ঠিক করলে? যা করব সবটাই স্পেশাল। এটা আবার কি স্পেশাল? হ্যাঁ, এই তেলটাও স্পেশাল। যদি আমি রান্না করি ও সারাদিনই খুব ফিট থাকবে। কি হলো মা, তোমার রান্না শেষ হয়ে গেছে? মনে হচ্ছে আমি একটা কিছু ভুলে গেছি। এটা কি? হ্যাঁ, একটা ছোট্ট ম্যাজিক। কি ম্যাজিক? যদি এটা দাও তাহলে সবার শরীর খুবই ভালো থাকবে, আর সেটাই হলো ম্যাজিক। এক মিনিট, ও কি আপনার একমাত্র ছেলে? হ্যাঁ, ঠিক বলেছো। আমি ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। আপনি এখন যেতে পারেন। তুমি যাও। চিন্তা করবেন না, আমি ওকে কিচ্ছু করব না, প্লিজ। তুমি ওদিকে কেন যাচ্ছিলে? খেতে যাচ্ছিলাম। ও, তুমি যদি ফ্রিতে খাবার পাও যেখানে খুশি খাবে? হ্যাঁ খাবো। তার মানে খাবারের জন্য সব জায়গায় যাবে? হ্যাঁ। তোমার লজ্জা করে না? না। এই তুমি কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছো কেন? ওদিকে যাওয়ার জন্য। আচ্ছা, তোমাকে ওদিকে যেতেই হবে তাই না? হ্যাঁ। ও, তাহলে আর কোনো রাস্তাই নেই? না, ওই তো রাস্তা আছে। ও, মজা করছো? হুম। তুমি ব্যবহারটা ঠিকই করো কিন্তু আমাকে সম্মান করছো না কেন? আমি এরকম কি করবে যদি আমি তোমাকে যেতে না দিই? তোমাকে মেরে ফেলবো। ওহো, তাহলে তুমি যেতে পারো ভাই। ব্রাদার, কি হয়েছে? না, আমি শুধু বলছিলাম ভালো করে খাবার খেও, প্রতিদিনই খাও। ওকে ওকে। বাবারে বাবা, এটা দেখি প্রত্যেকটা বলেই ছয় মারে। রান্নাটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ। তার আমার রান্না ভালো লাগবে আর প্রশংসাও করবে, যাই বানাই না কেন। সাত নম্বর শর্ত, ওকে। সন্ধ্যা, আপনার নাম সন্ধ্যা? আপনার নামে একটা রেজিস্টার পোস্ট এসেছে, এখানে সই করে দিন। বাবা বাবা, কি হয়েছে মা? আমি একটা নার্সের চাকরি পেয়েছি। দেখি দেখি দেখি। কিন্তু সন্ধ্যা, আমরা তো এই হাসপাতালে অ্যাপ্লাই করিনি। ওই যে উপরে বিজয় আছে না, ওকে আমি তোমার কাজের ব্যাপারে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। আপনি আমায় ধন্যবাদ কেন বলছেন? আমার মেয়ে একটা বড় হাসপাতালে চাকরি পেয়েছে, আর এই সব কিছুই তোমার জন্য। আমি শুধু আমার চেনাজনের একজন ডাক্তারকে বলেছিলাম মাত্র। তোমার ছেলে আমার আট নম্বর শর্তে পাশ করলো, ওকে। আজকাল একটা চাকরি পাওয়া বা ভালো জীবনসঙ্গী পাওয়া খুব বড় ব্যাপার। আমি খুব খুশি যে তোমার মাধ্যমে ও একটা চাকরি পেয়ে গেল। আরে ভাই, আমার কর্মচারী তার মেয়ের বিয়ের আয়োজন করেছে, তারা অপেক্ষা করছে তোমার নিমন্ত্রণ করার জন্য। আমার মেয়ের বিয়েতে অবশ্যই আসবে। আমি অবশ্যই আসবো। আমি কলকাতা যাচ্ছি, আপনি আমার সব শর্তে পাশ করে গেছেন, আপনি কি আমাকে পছন্দ করেন? উইশ ইউ অল দ্য বেস্ট। ভালোবাসার নিকুচি করেছে। হাই মিনা, কেমন আছিস? আমি ভালো আছি, তোমার খবর কি? মিনা, আসলে কি হয়েছে? আমি লন্ডন ইন্টেলিজেন্স পুলিশের থেকে একটা টিপ পেয়েছি, কিছু উগ্রপন্থীরা প্ল্যান করছে, ভারতের ভিআইপিদের বাচ্চাদের কিডন্যাপ করার প্ল্যান করছে ওরা, আর সেই লিস্টে আমাদের ফ্যামিলিও আছে। তার মানে আমাদের প্রিয়? যত টাকাই লাগুক না কেন, আমাদের মেয়ের জন্য সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আমি এই সমস্যাটা আগেই জানতে পেরেছিলাম। তুমি জানতে? তুমি আমাকে আগে কেন বলোনি? আরে প্রিয়ার কিচ্ছু হবে না, এরকম সবসময় হয়ে থাকে। আমাদের একটু কেয়ারলেস হলে চলবে না,
তুমি প্লিজ এক্ষুনি ওর জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করো। প্রিয়ার জন্য একটা সিকিউরিটি অবশ্যই দরকার। তুমি যদি দিনশাহের সাথে কথা বলো, ও দু একজন কনস্টেবল জোগাড় করে দেবে। আরে এসবের আবার কি দরকার? দিনশাহ আঙ্কেল এখন শহরে নেই, উনি ফেরা অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু ততদিন মিনা, তুমি ততদিন বিয়ে বাড়ি থেকে কেন ঘুরে আসছো না? ততদিনে আমি সব ব্যবস্থা করে নেব। আসুন এখানে বসুন, প্লিজ এখানে বসুন ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। নমস্কার স্যার। নমস্কার। ঠিক করে ঢালবি, একটু যেন নষ্ট না হয়। যখন বিয়েতে গিয়েছিল, একজন সবাইকে আগুন থেকে উদ্ধার করে ওই অ্যাক্সিডেন্টে। ও চায় যে ওই ছেলেটাই ওর বডিগার্ড হোক। হ্যাঁ সত্যি, ও নিজের জীবনের কোনো পরোয়াই করলো না, ও সবাইকে আগুন থেকে বাঁচালো। আমার মনে হয় ওই সঠিক মানুষ। আসলে আমরা কোনো অচেনা মানুষকেও বডিগার্ড হিসেবে রাখতে চাই। শুধুমাত্র তোমার কথাতেই আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো না। তাকে অবশ্যই প্রফেশনাল হতে হবে, ট্রেইনড ম্যান, যাতে যে কোনো পরিস্থিতিতে সে সামলে নিতে পারে। আঙ্কেল, তুমি কি এরকম কাউকে চেনো? হুম, একজনকে চিনি। সব অফিসারদের মধ্যে ও আমাকে বহুবার ওর কাজের জন্য ইমপ্রেস করেছে। ইয়াং ডাইনামিক ফেলো, ওর নাম হচ্ছে বিজয়। বিজয়
বিজয়, সত্যিই তুমি খুব সাহসী, কিন্তু সত্যি কথা বলতে কি অনেক সিনিয়র অফিসার আছেন যারা তোমাকে হিংসে করে, এমনকি নেতারাও তোমাকে পছন্দ করেন না। বি কেয়ারফুল, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না স্যার, যতই চেষ্টা করুক। না, মেরো না, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ প্লিজ মেরো না আমাকে, প্লিজ মেরো না আমাকে। তুমি একজন ডাইনামিক আর ডেডিকেটেড পুলিশ অফিসার, আমাদের ডিপার্টমেন্ট তোমার মতো অফিসার পাবে না। ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী তুমি ফিজিক্যালি আনফিট, তুমি এই কাজটা আর কন্টিনিউ করতে পারবে না। না প্লিজ, এটা আমার সঙ্গে করবেন না, এটা তো কিছুই নয়, ছোট্ট একটা আঘাত, বেশ কিছুদিন কিছুদিন আমাকে সময় দিন প্লিজ, আমি পুরোপুরি ফিট হয়ে যাব স্যার। তুমি যদি সেটা করতেও চাও, তোমাকে শুধু একজন ডগ ট্রেনার হিসেবে কাজ করতে হবে, তুমি আজ থেকে অন্য কিছুই করতে পারবে না, না কোনো সরকারি চাকরি করতে পারবে না অন্য কিছু, আজ থেকে তোমার চাকরিটা আর থাকলো না, এটা মনে রেখো। আমি ওর সাথে হাসপাতালে দেখা করতে যাই, কিন্তু আগেই হাসপাতাল থেকে চলে গেছে, এমনকি পুরোপুরি সুস্থ হওয়ার আগেই, আমার সঙ্গেও দেখা হয়নি, আমার কাছে ওর কোনো ডিটেইলসও নেই, কিন্তু প্রিয়ার জন্য বডিগার্ড ওই উপযুক্ত। আঙ্কেল, তোমার লোকটা শুধু কাজ করেছে রাইট, কিন্তু এই লোকটা শুধু সাহসী নয়, খুবই মানবিক, ওর এত বড় ঝুঁকি নেওয়ার দরকারই ছিল না, কিন্তু তাও সেটা করেছে, আমাদের এরকমই কাউকে দরকার। ওই লোকটির মধ্যে সেই সব গুণই আছে যা তুমি চাইছো। না আঙ্কেল, তুমি আমরা একবার আঙ্কেলের কথা মতনে গিয়ে দেখি, কিন্তু আঙ্কেল আপনি বলছিলেন ও কোথায় আছে আপনি সেটা জানেন না, তাহলে কি করব? ইয়েস, এই সেই লোক বিজয়। আঙ্কেল, এই তো সেই একই লোক। শিওর? আই এম শিওর আঙ্কেল, এই সে, এই লোকটাই। আসুন স্যার। হ্যালো হ্যালো, এই যে আসুন স্যার। লালা নাকি? নমস্কার। আসুন, ভেতরে আসুন। আচ্ছা ড্রাইভার ভাই, এই লোকটি কে বলো তো, যিনি এইভাবে অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকে এলো? কি বললে, ইনি কে? আরে হ্যাঁ, কে মানে তুমি সত্যি জানো না? আরে উত্তেজিত হচ্ছে কেন, আমি তো শুধু জানতে চাইছি। পুলিশ অফিসার দিনশা, উনি একজন পুলিশ অফিসার, আমি তো সেটাই ভাবছিলাম, যেভাবে ও আমাদের বাড়িতে বুক চিতিয়ে ঘোরাফেরা করে, জানতাম একদিন অ্যারেস্ট হবে। হ্যালো, উনি একজন প্রাক্তন পুলিশ অফিসার, উনি 9 জনকে এনকাউন্টারে মেরেছেন। ও, উনি 9 জনকে মেরেছেন? এই সব কিছু না জেনেই আমি ওকে অনেক অত্যাচার করে ফেলেছি, কি হতো যদি ও রাগের মাথায় আমাকেও মেরে ফেলতো তাহলে? তুমি মরতেই পারো। এই, আমি শুনতে পেয়েছি যে তুমি কি ভাবছো, কি ইউজলেস মাইন্ড রে তোমার বাবা। এই, তুমি কি করে শুনে ফেললে? এমন কি উনিও শুনে ফেলেছেন? স্যার স্যার, কি হয়েছে এটা কি? স্যার, আপনার বাথরুমে ঠিকমতো জল টল আসছে তো স্যার? যদি না আসে আমাকে বলবেন স্যার, এবার প্লিজ ভেতরে ঢুকে যান স্যার, নয়তো আপনি আমার মতো কালো হয়ে যাবেন। হঠাৎ কি হলো তোমার? আরে না না, এটা প্রথম থেকেই তো ছিল স্যার, আমি ঠিক আপনার কাছে বলে উঠতে পারিনি স্যার। তোমাকে সত্যি একদম মেরে দিই স্যার, আপনি যখন ইচ্ছে আমাকে মেরে ফেলবেন স্যার, কোনো অসুবিধা নেই। এত বড় একজন মানুষ চুপচাপ কি করে থাকে, কাউকে কিছুই বলে না? হ্যাঁ, তোমার মতো একজন ব্রিলিয়ান্ট এনকাউন্টার স্পেশালিস্ট এইভাবে থেকে অবাক হচ্ছে। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্লিজ বসুন স্যার। এবার আমাকে বলুন, আমার কাছে আসার কারণটা কি? গায়ক জয়রাম, আমার জামাই, নিশ্চয় শুনেছো? হ্যাঁ আমি জানি। আমি চাই তুমি ওর মেয়ের জন্য পার্সোনাল বডিগার্ডের কাজ করো। আমি ভুলে যাওয়ার চেষ্টা করি আমি কোনোদিন পুলিশে ছিলাম, আমি এটা করতে পারবো না স্যার। দেখো, আমি জানি তোমার দক্ষতা কতটা, আমি চাইলে অন্য অনেক বডিগার্ড ওর জন্য রাখতে পারি, কিন্তু সেটা আমার ইচ্ছে নয়। অনেক বাবা মা তাদের বাচ্চাদের হারানোর কষ্ট ভোগ করছে, আমি জানি না আর কত বাচ্চারা কিডন্যাপ হবে, আমি নেটওয়ার্কটা ধ্বংস করতে চাই, আর তুমি এটা করতে পারবে। আমি কেন ডিপার্টমেন্টের হয়ে কাজ করতে যাব স্যার? আমি জানি তুমি রেগে আছো, ঠিক আছে, ডিপার্টমেন্টের কথা বাদ দাও, মেয়েটা হলো আমার নাতনির মতো, শুধু তার জন্যে করো, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি একবার ছবিটা দেখো, ওর মুখটা দেখো, তারপর সিদ্ধান্ত নাও। ও এখন কোথায় আছে স্যার? থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা অনুরোধ, আমি যে বিজয়কে দেখলাম তাকে আমার ভালো লাগলো না, আমি অন্য বিজয়কে চিনতাম। এসো জয়রাম। হি ইজ মিস্টার বিজয়। হাই, আমি জয়রাম। হ্যালো, অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ, প্লিজ বি সিটেড। আঙ্কেল আপনার সম্বন্ধে অনেক কথা বলেছেন। আমরা আমাদের মেয়ের সেফটি নিয়ে খুবই চিন্তায় আছি, আপনাকেই ওর খেয়াল রাখতে হবে। আমি হলাম এদের ফ্যামিলি লয়, আপনার কাছে একটা বন্দুক থাকবে, এখানে সাইন করে দিন। দাঁড়ান লক্ষণ বাবু, আমার মেয়ের বডিগার্ড হওয়ার জন্য আপনি কত স্যালারি আশা করছেন? পুরো 1 লাখ। হ্যাঁ, পুরো 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা শুধু গাড়িতে ওকে দেখাশোনা করার জন্য? স্যার, উনি তো মাত্র 1% চাইছে, রেট তো অনেক বেশি আছে স্যার। না না, বসুন, আমরা টাকা নিয়ে কোনো কথা বলছি না, প্লিজ বসুন, আমরা শুধু আমাদের মেয়ের সুরক্ষা চাই। হ্যাঁ বিজয় বাবু, আপনি যা চান তাই দেব, আপনার কি আর কোনো শর্ত আছে? সেন্ট মেরি স্কুলে ডিমান্ড ড্রাফটে 75,000 টাকা পাঠিয়ে দেবেন, আর বাকিটা আমায় দিয়ে দেবেন। আপনাকে সত্যিই বিশ্বাস করি। হ্যালো, আমি রাম্যা, জয়রাম স্যারের পিএ। আপনি জানেন আসলে আমি আপনাকে চিনি, আমার বাড়িটা পুলিশ ট্রেনিং কলেজের কাছেই ছিল, আমি আপনাকে রোজ দেখতাম, তারপর আমি আপনাকে আর দেখতে পেলাম না। আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, আমি রোজ আপনার কথা ভাবি, অনেকটা ঠিক মেডিটেশন কিংবা ব্যায়াম করার মতো, আপনি খুব স্মার্ট। থ্যাংক ইউ। অন্য শহর থেকে এসেছো? ওয়েস্টার্ন মিউজিক পছন্দ? এখানে একটা সিডি প্লেয়ার আছে। আচ্ছা আঙ্কেল, তুমি আগে কারোর বডিগার্ড ছিলে? না। তাহলে এটা প্রথমবার? তুমি একটু মুখটা বন্ধ রাখবে? কেন, তুমি তাহলে কথা বলতে পারবে না? গত 2 সপ্তাহে 42 জন স্টুডেন্ট হারিয়ে গেছে, তার মধ্যে 21 জন ফিরে এসেছে, কিন্তু 9 জন মারা গেছে। তুমি কি সেটা জানো? জানো 12 জনের এখনো কোনো খবর পাওয়া যায়নি। তার মানে গড়ে 3 জন করে স্টুডেন্ট প্রত্যেক দিনই উধাও হয়ে যাচ্ছে। তুমি কি আমার কথা কিছু বুঝতে পারছো? বুঝলাম যে তুমি অঙ্কে খুব ভালো। আমার স্কুলের বন্ধুরাও আমাকে এরকম বলে। আমি সন্ধ্যা, কেমন আছেন? আপনাকে না গোপ ছাড়া খুব স্মার্ট লাগছে। আমার হাসপাতালটা এই তো এখানে কাছেই। আপনি কোথায় থাকেন? ঠিক আছে, আমি খুঁজে নেব। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দেবেন প্লিজ। ঠিক আছে, আমি ঠিক জোগাড় করে নেব, আর তারপর কথা বলবো। সি ইউ। স্কুল 4:30 সময় শেষ হয়। ঠিক আছে, আমি শুনেছি তুমি একজন পুলিশ অফিসার ছিলে, আর তখন তুমি 9 জনকে মেরেছিলে। তুমি পুলিশের চাকরি কেন ছেড়ে দিলে? এই শোনো,
আমাকে ভুল ভাল প্রশ্ন করো না। কিন্তু আমার সবটা জানা প্রয়োজন। উইল ইউ প্লিজ শট আপ? আমি এসব পছন্দ করি না। আমাকে তোমার বডিগার্ড হওয়ার জন্য টাকা দেওয়া হয়, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। শুনে নিয়েছো? আমি কিন্তু কালা নই। তুমি কাঁদছো? না। তাহলে তোমার মুখটা ওরকম লাগছে কেন? আমার মুখ নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে। এই এই স্যার, আমার খুব খিদে পেয়েছে স্যার। সরো 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 এখান থেকে স্যার, প্লিজ স্যার, স্যার শুনুন স্যার। ইয়াপ, আরে Evolution, red revolution, smooth friction, hard diffusion, evolution, roots on fusion, wanna ever pump a lover, root dada, evolution, red revolution, yeah, smooth friction, hard diffusion, evolution, roots on fusion, wanna ever pump a lover, এরকম লোকেদের চাকরিতে রাখা কেন যারা বাচ্চাদের সাথে ভালো করে কথা বলে না? যাই হোক না কেন, ওকে বকার সাহস কোথায় পায়? আমি এবার কখন বকলাম? খেয়ে নাও। ব্যাপার ম্যাডামের সব রাগ দেখছি কমে গেল। আমি তো শুধু ওনার সাথে বসে একটু খেতে চাইছিলাম, তাই একটু নাটক করলাম। আরে বাপরে, শোন না, আমার পিঠে একটু তেল লাগিয়ে দিবি? ঠিক আছে, তুমি যাও, আমি তেল নিয়ে আসছি। আচ্ছা, তেল মেখেস না, আমাকে তেলটা দাও। যাও যাও, এবার যাও যাও যাও, এখান থেকে যাও। কোনো মহিলা কখনো আরেকজন মহিলাকে তেল লাগাতে পারে? আরে থেমে গেলি কেন, করতে থাক। আমি কত ভদ্র ছিলাম দেখেছিলে, একটাও আওয়াজ করিনি। তোমারও কিন্তু এইরকমই থাকা উচিত। কেন তুমি সবাইকে এখন ডাকছো? হ্যাঁ, আর এইরকম কাজ আমার সঙ্গে আর কখনো করো না। আমি যদি বনে যেতাম তাহলে তোমাকে পুলিশে অ্যারেস্ট করতো, তাই না? বাচ্চা ছেলের মতো করে একেবারে। চলো বাই। টেক ইউ মার্ক। তুমি কি সাঁতার প্রতিযোগিতায় নাম দেবে? নিশ্চয়ই। Oh,
প্রিয়া, তোমার পেন্সিলটা আমার কাছে আরেকটা আছে। ভালোভাবে প্র্যাকটিস করো, তুমি নিশ্চয়ই জিতবে। আমি কি জিততে পারবো আঙ্কেল? মনে জোর রাখো, নিশ্চয়ই জিতবে, ঠিক আছে? ওকে, যাও। উফ, এই ইতিহাসের চ্যাপ্টারটা খুব বোরিং। হাই, আমি সন্ধ্যা বলছি। তুমি আমার নাম্বার কি করে পেলে? ও, কি করে পেলাম জিজ্ঞেস করছো? গ্রেট অ্যাচিভমেন্ট। আমার একটা ক্লারিফিকেশন চাই। কিসের? আমি শুনলাম তোমার বাড়িতে নাকি কোনো একটা মেয়ে এসেছে। সে তোমার বন্ধু হয় নাকি প্রেমিকা? আমি কি আবার ফোনটা রাখবো? ঠিক আছে, আবার পরে করব। কি, তোমার গার্লফ্রেন্ড নাকি? তোমার গার্লফ্রেন্ড ফোন করেছিল? ইতিহাস বইয়ের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ইতিহাসের কোনো প্রশ্ন নেই, আমি তোমারটা জানতে চাই। তোমার প্রথম গার্লফ্রেন্ড কে ছিল? পুলিশ। পুলিশের কাজে ছিল আমার প্রথম ভালোবাসা। তোমার কি ভয় করছে? না তো। না হেসে উত্তর দাও। না। তুমি জিততে পারবে কিনা? জিতবো। তুমি জিততে পারবে কিনা? হ্যাঁ, আমি পারবো। আমাকে জোরে বলো। হ্যাঁ, আমি পারবো। গুড, গুড লাক। কি ব্যাপার বিজয়, ওর বাবা মা কোথায়? ওনারা বাইরে গেছেন। তার মানে আজ আপনিই ওর প্যারেন্টস, তাই তো? প্রিয়াকে আমরা 7 তারিখ কিডন্যাপ করব। আমরা এখানে কেন এলাম? আমি তোমাকে বলবো। আমার
করার জন্য? আমি তোমাকে স্পেশাল কিছু দেবো, ঠিক আছে? ওকে। হ্যালো। হ্যালো, এসো প্রিয়া। গুড মর্নিং স্যার। ক্লাস কতক্ষণ চলবে? এক ঘন্টা। হুম, গো। বাই আঙ্কেল। বাই বাই।
এবার বিজয়কে অ্যারেস্ট করা হয়েছে স্কুল গার্ল প্রিয়াকে কিডন্যাপ করার অপরাধের জন্য। শহরে কিডন্যাপের কেস বেড়ে যাওয়ার ফলে আমরা ধনী পরিবারের বাচ্চাদের একটা লিস্ট বানাই এবং তাদের সবসময় ফলো করার চেষ্টা করি। আমরা প্রিয়াকে ফলো করবার সময় আমরা দেখতে পাই বিজয় ওকে কিডন্যাপ করে এবং ওদের হাতে হ্যান্ড ওভার করে। তারপর আমাদের তরফ থেকে একজন বিজয়কে গুলি করে। বিজয় আমাদের পাঁচজনকে গুলি করে মেরে দেয়। একজন প্রাক্তন পুলিশ অফিসারের উপর অভিযোগ করছেন, আমরা বিশ্বাস করি না। এমনকি আমরাও এটা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আমাদের এটা বিশ্বাস করতেই হবে। সবে মাত্র তদন্ত শুরু হয়েছে। আমি বলেছিলাম না ওকে কাজে নিও না, এখন দেখো টাকার জন্য ও কি করলো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো, আমি জয়রাজ, স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার। আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এই কেসটা নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা এটা নিজেরাই সামলে নেওয়ার চেষ্টা করছি। মিস্টার জয়রাম, এই এনকাউন্টারে আমরা আমাদের পাঁচজন কর্মীকে হারিয়েছি। এই কেসটা তদন্তের জন্য কোর্টের পারমিশন নিয়ে এসেছি। আপনাদের বডিগার্ড সম্পর্কে কিছু বলুন। আমার তো আগেই ওকে সন্দেহ হয়েছে। দেখুন, আমি যেটা বলছিলাম, ও একজন কিডন্যাপারদের সাহায্য করেছিল, সে এখন আমাদের কাস্টডিতে। ওকে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় কিডন্যাপারদের সন্ধান পাওয়া যাবে। কিডন্যাপাররা ফোন করে আপনার কাছে মুক্তিপণ চাইবে, আপনি কিন্তু দেবেন? এখন থেকে আপনি কি করবেন সেটা আমরা বলি। প্রিয়া, কিডন্যাপারদের সঙ্গে কথা হয়েছে, ওরা ফোন করে মুক্তিপণ চাইছে। এখন বিজয়ের অবস্থা কেমন? ট্রিটমেন্ট চলছে স্যার, কিন্তু কিছু বলা যাচ্ছে না। ভালো হয় যদি মরে যায়। স্যার, এখনই কি হবে সেটা বলা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি। যদিও বেঁচেও যায়, আইন ওকে ছাড়বে না। ডাক্তারবাবু, ওর জীবন কিন্তু এখন খুবই বিপন্ন। আমাদের ওকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া উচিত। আমি যা বলছি সব মন দিয়ে শোনো, আর যদি সবকিছু ঠিক মতন হয় আমরা তোমার মেয়েকে ফিরিয়ে দেবো যেভাবে আমরা ওকে নিয়ে গেছিলাম। কিন্তু তুমি যদি চালাকি করার চেষ্টা করো, তুমি কিন্তু তোমার মেয়েকে জীবিত দেখতে পারবে না। বুঝতে পেরেছো? বুঝেছি, সেরকম কিচ্ছু হবে না। তুমি বুঝেছো আমি তোমায় কি বলেছি? হ্যাঁ বুঝে গেছি। আমার পরের ফোনের অপেক্ষা করো। Thank you.
ডক্টর, বিজয় সুস্থ হয়ে ওঠাটা সবার আগে খুব জরুরি। এবার কাজের কথায় আসি, আমার 2 কোটি টাকা চাই। কোথায় গিয়ে টাকাটা দিতে হবে? একটা ব্যাগে 1 কোটি, আর একটা ব্যাগে 2 কোটি, দুটো আলাদা আলাদা ব্যাগ হবে। আর গাড়িতে তুমি আকাশ, যেখানে আমি বলব আমার লোক ওখানেই থাকবে, পৌঁছলে তুমি গাড়ি থেকে নেমে আসবে, যাতে বুঝতে পারি তুমি একা এসেছো। আমি শুধু আমার মেয়েকে সুস্থ হয়ে ফিরে পেতে চাই। তুমি আমার টাকা চুরি করে নিয়ে যাচ্ছ, ধরো ওদেরকে। তোমার লোকেরা আমার ভাইকে মেরে ফেললো, আর আমার টাকাও চুরি করে নিয়ে গেল। ভগবানও তোমার মেয়েকে আর বাঁচাতে পারবে না। আরে না, হ্যালো, আমি প্রিয়ার মা কথা বলছি। আমি খুব দুঃখিত, প্লিজ আমার মেয়েকে কিছু করবেন না। আপনার ভাইয়ের সাথে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি আপনাদের মতো নই যে এত সহজে ক্ষমা করে দেব। আমি আপনাকে অনুরোধ করছি, ক্ষমা চাইছি আপনার কাছে, প্লিজ আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। একটা জীবনের পরিবর্তে আর একটা জীবন, আমার মেয়ের ক্ষতি করবে। প্লিজ প্লিজ স্যার, যে টাকা নিয়ে গেছে তাদের সাথে ও ফ্যামিলির কোনো কানেকশন নেই। এখন তুমি আমার বন্ধুর বাড়িতে আছো। প্রিয়া এখন কেমন আছে? আমাদের মনে হলো তোমার জীবন বিপন্ন, তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। প্রিয়া, প্রিয়া কেমন আছে? তোমার এখন কমপ্লিট রেস্টের প্রয়োজন। কি হয়েছে প্রিয়ার? প্রিয়া, প্রিয়া, ওরা প্রিয়াকে মেরে ফেলেছে। নমস্কার, একটা জরুরি ঘোষণা, বাচ্চা মেয়ে প্রিয়ার জন্য সবাই শোকস্তব্ধ। সে এখান থেকে কিভাবে আপনাদের অজান্তে পালিয়ে যেতে পারে? স্যার আপনি বুঝতে পারছেন আমরা কি করব, কিন্তু কি করে হতে পারে, কিছু করার নেই। পালাতে কি করে পারে হসপিটাল থেকে? স্যার আমরা কি করে বলবো, না আপনাকে উত্তর দিতেই হবে। আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। Oh,
কালকের থেকে একটু বেশি আমাকে দিও। এই চাবিটা যার নজর পড়বে তাকে দূর করো। আপনি এটা কি করছেন? আসলে শত্রুর বিনাশ করতে চাইছি। ওতে খুচরো টাকা ভরলে চলবে না, পকেটে যা আছে সব দিয়ে দিতে হবে। বেশি কিপটেমি করো না যেন, তারপর এটা যখন ভাঙবে অনেক টাকা পাবে। তাই নাকি? তাহলে তো আমার কাছে যা আছে তোমাকে সব দিয়ে দিচ্ছি। আর নেই আপনার কাছে? এখানে 150 টাকা আছে ভাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। চিন্তা করো না, আমি ঠিক করেই দেবো। আমি আজকেই তো আবার সব ফেরত নিয়ে নেবো, তাই না? আমি যেই হই না কেন আপনার ভালোর জন্যই বলছি, ভেঙে ফেলুন। এই আমার কুমড়ো দাও, এই এই থামো, এই আমার টাকা আছে ফেরত দাও, থামো 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 বলছি, এই এদিকে এসো, থামো বলছি, আমার কুমড়োটা ফিরিয়ে দাও, দাও বলছি। এই এই আরে বাবা, উফ। এই এই দাও দাও বলছি, এই বানরের মতো লাফাচ্ছে কেন? এই মনে হচ্ছে এই বাঁদরটা আগে সার্কাসে ছিল। ওরে বাবা, আমার তো মাথা ঘুরছে। এই এটাই তো আমি গাড়ির সামনে করতে চাইছিলাম, আর তুমি এটা এখানে ভাঙলে। ও, তুমি ওটা ভেঙে দিলে, টাকাটা নিয়ে নিতে না? তুমি এই জন্য আমার কাছ থেকে টাকা নিলে? আর আমরা এতক্ষণ ধরে আকাশে উড়ে বেড়াচ্ছিলাম। নিয়ে যাও সব টাকা, তুমি নিয়ে চলে যাও, শুধু আমার অটোর চাবিটা আমাকে ফেরত দাও, ওটাই আমার একমাত্র অনুরোধ। তোমার চাবি চাই, ইডিয়েট? এ না, ধরো। সবাইকে ধাক্কা দিয়ে দৌড়ে পালাচ্ছিল। আমি? হ্যাঁ, আর আপনাদের সবাইকে? আরে কি বলছেন, আমি একা কি করে আপনাদের সবাইকে ধাক্কা দেব? তার মানে এরকম করার কথা তুমি ভাবো? বন্দরে কাজ করে এমন একজন লোকের সঙ্গে কথা বলেছি, এখন তোমার অন্য কোথাও চলে যাওয়া উচিত। উনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, মানসিক চাপ যেন না পড়ে। আমি এখান থেকে কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকব। এখন আমি প্রিয়ার বাড়িতে যেতে চাই। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, তুমি কি আদৌ জানো যে স্নেহ কাকে বলে? তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। তুমি একজন পুণ্যবান সহযোগী হওয়ার অভিনয় করে আমাদের ঠকিয়েছো। তুমি এই সবকিছু করেছো টাকার জন্য, তাই তো? আরে আমাকে একবার বললে আমি তোমাকে সবকিছু দিয়ে দিতাম, কিন্তু তুমি কি আমার প্রিয়াকে ফিরিয়ে দিতে পারবে? পারবে ফিরিয়ে দিতে আমার প্রিয়াকে? বলো। তুমি তোমার শত্রুকে ক্ষমা করতে পারো, কিন্তু প্রতারণাকে নয়। তাড়াতাড়ি পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। না, আমি বলছি পুলিশকে ডাকো। এই মিনা, আমি ওকে বিশ্বাস করি, ওইটা করতে পারে না। এই সে যে আমাদের মেয়েকে মেরেছে। না, আমি ওকে ভরসা করি, আমি পুলিশের স্টেটমেন্টে বিশ্বাস করি, আমি জাস্ট কেয়ার করি না যে তুমি ওকে কতটা বিশ্বাস করো। যদি তুমি বিশ্বাস করো তাহলে আমাকেও বিশ্বাস করতে হবে। ওরা স্টেটমেন্টে যা ইচ্ছে বলে দেয়, কিন্তু মানুষের মনটাকে বোঝার চেষ্টা করো। দোষ করলে ও এতক্ষণে হয়তো অন্য কোথাও পালিয়ে যেতে পারতো। আমি তোমার থেকে বেশি জানি ও প্রিয়ার সাথে কিভাবে থাকতো। আমার কথা একটু তো বিশ্বাস করো প্লিজ। তুমি কি চাও এখন? প্রিয়ার রুমটা আমি একবার দেখতে পারি?
আমাকে বিশ্বাস করার জন্য। প্রিয়া সবাইকে খুব ভালোবাসত, কিন্তু আপনার প্রতি টানটা একটু বেশি ছিল, এমন কি ওর স্বপ্নেও। প্লিজ না, প্রিয়াকে কিডন্যাপ করে যে খুন করেছে শুধু তাকেই নয়, এর সঙ্গে যে যে যুক্ত আছে তাদের কাউকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ব না, প্রিয়ার নামে শপথ করছি। হ্যাঁ, যারা ওকে মেরেছে তাদের মরে যাওয়াই উচিত। এই তুমি গাড়ির সব কাজ শেষ করেছো তো? আরে এসবে কিছু হবে না, যদি কুমড়ো ফাটাও তবেই ঠিক হবে। এই ইডিয়েট কোথাকার, এখন তুমি কুমড়ো নিয়ে কথা বলতে কে বলেছে? আমি একদিনে এরকম অনেক কুমড়ো ভেঙেছি, এখন তো আমি আমার খাবারেও আর কুমড়ো রাখবো না, আর তুমি তখন থেকে সেই একই কথা বলে যাচ্ছ। নমস্কার। নমস্কার দাদা। আপনার গাড়িটা কি যাবে? ভগবান মুখ তুলে কাটিয়েছেন, এটা আমার প্রথম ছিল, দেখে তো মনে হচ্ছে খুব ধার্মিক লোক। আসুন আসুন, যান বসুন। উনি কি পরিষ্কার আর স্বচ্ছ? ভালোভাবে বসুন স্যার, একদম কমফোর্টেবল। তাহলে আমরা যাই স্যার, বলুন কোথায় যাবেন? শ্মশানঘাটে। হ্যাঁ, লোকটাকে দেখে তো কত ভদ্র মনে হয়েছিল, কিন্তু এরকম ভাবে কেন কথা বলছি স্যার? ওখানে তো শুধু মৃতরাই যায়, আপনি যাবেন কেন? আমি শুধু ওই এলাকাতেই যেতে চাই। তাহলে সঠিক জায়গার নাম বলুন। তুমি সোজা বসে ড্রাইভ করো। কারণ সব সময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, হয় অটোর সঙ্গে লরির ধাক্কা লাগছে, লরির ড্রাইভার মারা গেছে, নয় জলের ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে ট্রাকের ড্রাইভার মারা গেছে, আর নয়তো অটোর ড্রাইভার মারা গেছে। তোমার মতো অটো ড্রাইভার তো মরেই যাবে। কি বলছেন নাকি? চিন্তা করো না, এটা আমার 18 নম্বর ট্রিপ, চলো। এই লরি লরি লরি, এই লরি দেখে দেখে লরি ভগবানের অশেষ কৃপা, খুব জোর বেঁচে গেছি। তুমি পৌঁছাবে কখন? কে মানে গন্তব্যস্থানে কখন পৌঁছাবে? আপনি একটু আপনার মুখটা বন্ধ রাখতে পারেন না? কি একটা মৃতদেহ যে চুপ করে বসে থাকো? ভগবান, এ শুধু উল্টো পাল্টা বিষয়ে কথা বলে। এই আপনি না শুধু ইশারায় কথা বলুন, আমি বুঝে যাব। তুমি ওদিকে মুখ করে থাকলে আমার মুখ কি করে দেখবে? তোমার হাত পা এড়ে বোঝাও। তাই নাকি? হ্যাঁ, সোজা দিকে তাকিয়ে প্রথমে বাঁদিকে যাবে, তারপর ডান দিকে যাবে, তারপর এই তুমি অনেক দিনই বাঁচবে। যাক, এতক্ষণে আপনি ঠিকভাবে কথা বলছেন। তোমার উপর যেটা পড়বে সেটাই ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আমার অটোটা কোথায় স্যার? এই বাসটা তোমার অটোর উপর দাঁড়িয়ে আছে, আর তুমি ওই বাসটার উপর দাঁড়িয়ে আছো। মানে ওটা ভেঙে গেছে? ওটা পুরো সোজা হয়ে গেছে। হ্যালো, রামিয়া বলছি। আমি বিজয় বলছি, আপনি কি একটা উপকার করতে পারবেন? আমি আপনার জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ, নম্বর TN073628, এটা কার গাড়ি, গাড়ির ওনারের নাম, তার অ্যাড্রেস খোঁজ নিয়ে আমাকে জানাতে পারবেন? ঠিক আছে। আপনি আমাকে দুর্বল ভেবে এভাবে এফসি পেতে পারেন না, আপনি জানেন আমি কতটা স্ট্রিক্ট। হ্যালো স্যার। আরে স্যার, আপনি ভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? আমি যদি এখন বসে থাকতাম সেটা নারীদের অসম্মান করা হয় না? আমার একটা ছোট্ট সাহায্য চাই। ছোট কেন ম্যাডাম, আপনি কেন আমায় বড় কিছু জিজ্ঞাসা করছেন না? কোনো সমস্যা নেই। কোন দেবতার বাহন ইঁদুর? এটা তো খুব সহজ, গণেশ ঠাকুরের। আরে একদম ঠিক। আর ময়ূরের? আর তার দাদা কার্তিকের বাহন। ওরে বাবারে, তাহলে এটা কার বাহন? আমি এটা বলতে পারবো না, এটা ঠিক নয়, এটা গভর্নমেন্টের ব্যক্তিগত ব্যাপার, আমি এটা শুধু পুলিশকে বলতে পারি, পাবলিককে নয়। স্যার আমাকে একবার বলুন এটাতে কি ভুল আছে, বলুন না স্যার, প্লিজ স্যার বলুন না, প্লিজ। বরং এটা পুলিশকে বলা যাবে না। বলুন না স্যার, প্লিজ। আপনি বরং রেকর্ডটা সাথে রেখে দিন, আমি পুলিশকে কল করে দেব যে এটা হারিয়ে গেছে। থ্যাঙ্ক ইউ স্যার, সো সুইট। হাই। হাই। প্রিয়াকে কে মেরেছে? জানি না।
বল, তুই আগে কে মেরেছে বল, বল বল, যদি না বলিস তাহলে। আমি শুধু আদিকেই চিনি, আমার যেটুকু দরকার ও দিয়ে দেয়। কিডন্যাপ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকে, কিডন্যাপের কাজ শেষ হয়ে গেলে ও আমাকে এখানেই দিয়ে যায়। সত্যি বলছি আমি এর থেকে বেশি আর কিচ্ছু জানি না। ও এখন কোথায় আছে? আমি জানি না। সেন্ট থমাস মাউন্ট লোহিয়া কলোনি। আমাকে ক্ষমা করো, ওকে ক্ষমা করো। প্রিয়াকে বলিস ক্ষমা করে দিতে। যে প্রিয়াকে কিডন্যাপ করেছে শুধু তাকেই নয়, যারা যারা এর সঙ্গে যুক্ত আছে আমি তাদের একজনকেও ছাড়ব না। যদি তুমি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তাহলে আমি তোমাকে যেতে দেবো, না হলে তোমার আঙুলটা কেটে আঙুলটা দেবে। তুমি কি গাড়িটা চালাচ্ছিলে যাতে প্রিয়াকে কিডন্যাপ করা হয়েছিল? এখনো পর্যন্ত কতজনকে কিডন্যাপ করেছো? 43টা বাচ্চাকে। আচ্ছা, সব বাচ্চারা কি করে তাদের কিডন্যাপ করার পরে? বলো কি করে তারা? ওরা কান্নাকাটি করে। কিভাবে? ওরা চিৎকার করে, কান্নাকাটি করে। এরকম করে চিৎকার করে? ওরা এভাবে চিৎকার করে? কে তুমি, কি চাও তুমি? মুক্তিপণে যে 2 কোটি টাকা যেটা ওর বাবা দিয়েছিল সেটার কি করলে? প্রিয়াকে তোমরা মারলে কেন? আমি শুধু কিডন্যাপ করার অর্ডার পেয়েছিলাম, আমার কাজ হলো শুধু কিডন্যাপ করা। কি অর্ডার দিয়েছিল তোমাকে তুমি জানো না? বলছি বলছি, আমি প্রমিলা আর শেমের অর্ডারে একটা নির্দিষ্ট হোটেলে বাচ্চাদের হ্যান্ডওভার করি, এটাই আমার একমাত্র কাজ, এটা করার জন্য ওরা আমাকে টাকা দেয়। শ্যামকে কিরকম দেখতে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। ওর একটা ছেলে গেছে মুখের ডান দিকে। এই চকলেটটা প্রিয়াকে গিয়ে দিয়ে দিও। কোনো অ্যাক্সিডেন্ট নয় স্যার, এটা একটা মার্ডার। কেউ একজন এক এক করে তাদের মারছে যারা বাচ্চাদের কিডন্যাপ করে স্যার। মার্ডার আর কিডন্যাপিং শহরে বেড়ে চলেছে, পুলিশ কিছু করছে না। বলুন বলুন, কেউ উত্তর দেয় না। হে ভগবান, মনে হচ্ছে আজ আমার রোজগার একটু ভালোই হবে, আমি আমার প্রথম ট্রিপেই অনেক টাকা রোজগার করব। আরে এই লোকটা কে? এই ওটো ওটো, এই আরে এত মদ খেয়েছে, এই তুমি তো দেখছি পেটও মাতালো হয়ে গেছো। ও বাবা, এ তো অন্যদিকে চলে গেল দেখছি। আরে এই ওঠো ওঠো ওঠো, এ ভাই ওঠো ওঠো ওঠো, আরে প্লিজ চোখ খোলো, আরে ওঠো, এই আরে ওঠো,
মরে যায় এসব কোর্ট কাছারি পুলিশ কে সামলাবে তখন যাও এভাবে কি করে আমি যাবো এই তুমি ভাই আমাকে কেন অত্যাচার করছো আরে ওঠো না ভাই আরে ওঠো না ভাই আরে নামো না আমার অটো থেকে আরে ভাই আরে এ তো দেখছি আমাকেই ফেলে দিল আরে এই ভাই নামো না তুমি অন্য কোনো গাড়িতে গিয়ে শুয়ে থাকো এ ভাই তুমি আমার গাড়িটাই ফেলে শুয়ে থাকার জন্য আমাদের একটু যাওয়ার আছে আপনি যাবেন আরে দুজন মহিলা ওহো খুব ভালো একটা ট্রিপ ছিল আরে ও ভাই নামো না প্লিজ নামো না ভাই ম্যাডাম আপনারা যদি সাহায্য করেন তিনজনে মিলে ওকে নামাতে পারবো কি তুমি কি আমাদের সাথে মজা করছো অটোয় করে নিয়ে যেতে বলেছি এইভাবে আমাদের সাথে মজা করতে বলিনি এই চলে আয় মেরেই ফেলবো তোকে গলা ছিল তুমি আমায় বোকা বানাচ্ছো আমি একটা বাসে করে পার্ক স্ট্রিট যাচ্ছিলাম আর তুমি আমাকে সেখান থেকে কিডন্যাপ করেছো বুঝেছো আরে আমি তোমার মতো একটা বোকা লোককে কেন কিডন্যাপ করব এই আমাকে 350 টাকা বাসের ভাড়া দাও বলছি কি বললে না হলে আমি তোমার অটোটাই নিয়ে চলে যাব তুমি এটা নিলে আমি তোমাকে মেরেই ফেলবো ওখানে হাত দিয়ে কি করছো এই তাড়াতাড়ি টাকা দিয়ে দাও না হলে আমি বের করে এটা দিয়ে ছুঁড়ে মারবো তোমাকে দাঁড়াও বের করো আমাকে চেক করতে দাও এত রাগছো কেন আমার কাছে 100 টাকাই আছে বাকি 250 টাকা এই তোমার কাছে কি 100 টাকা যথেষ্ট তোমার ঘড়ি দাও এটা কি করছো আরে এটা আমার ঘড়ি আরে প্লিজ আরে কি অসভ্য লোক রে বাবা এর জন্য তোমার প্যাসেঞ্জাররা গেল আর তার উপরে আমাকেও লুটপাট করে নিয়ে চলে গেল আমাকে দেখে কি সবার একেবারে বোকা মনে হয় নাকি বললে আমার জুতো ছিল কত সুন্দর ভাবেই না আজকে আমার দিনটা শুরু হলো হে ইউ পিপল তোমরা তিনজন মিলে কি এই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করেছিল বিয়েকে কেন মানলে কেন মানলে তোমার বিয়েকে বিভিন্ন টাকা আমাদের লোকের কাছে দোষ হয়নি আর তাই জন্যই ওরা মেয়েটাকে মেরে ফেলে তাহলে টাকাটা কোথায় গেল কেউ একজন ওটা নিয়ে গেছে কে নিয়েছে বলো কে আমাদের মনে হয় পুলিশ তোমাদের গ্রুপের মাথায় কে আছে ওরা আমায় মেরে ফেলবে আহমদ খান সে এখন কোথায় আছে আমি জানি না আমি শুধুমাত্র ফোনে ওনার কথা শুনেছি আমি কখনো সামনাসামনে ওনাকে দেখিনি ঠিক আছে এখন তোমাদের সঙ্গে কে ডিল করে ওর নাম হলো মুনির আহমেদের ভাই আমরা প্রত্যেকবার ওকে মুক্তিপণের টাকা দিই আর বাচ্চাকে ও নিজের কাছেই রাখে ও সেগুলো কোথায় রাখে আমার কোনো ধারণা নেই আমি সত্যি বলছি স্যার আগে তুমি আমায় ঠিকানাটা বলো 10 নম্বর সেকেন্ড স্ট্রিট কৃষ্ণনগর রোড বাইপাসের কাছে বেশ তুমি গুড বাই বলতে চাও না স্যার গুড বাই বলতে চাও একজন মহিলা হয়ে এসব করতে লজ্জা করে না ওর বদলে তুমিও মারা যেতে পারো
আমি এগুলো করেছি কারণ আমার টাকার দরকার ছিল। এই মেয়েটা এখনো আমাদের সাথে আছে। কোন মেয়েটা? যে মেয়েটাকে আপনি খুঁজছেন। এই বাচ্চাটাকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিন আর এই মহিলাকে পুলিশের হাতে তুলে দিন। কেউ তোমাদের সব লোককে এক এক করে মেরে ফেলছে, আমার সত্যি ভয় করছে। ওর সাথে এভাবে পেরে উঠবে না। হ্যালো, আপনি কি প্রিয়ার মা কথা বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনি আমার গলা চিনতে পারছেন না? যাও বাড়ির গেটে গিয়ে দেখো। হ্যালো, তুমি ওখানে যে বিস্ফোরণটা দেখলে সেটা তোমার বাড়ির মধ্যে যে কোনো সময় হতে পারে। হে ভগবান, এখন তুই কি চাস? তোমার হাজবেন্ড কে এক্ষুনি ফোন করো। ফোনটা কি করেছে? আমার বাড়ি থেকে। ঠিক আছে, ধরো। কোথায় তুমি? হ্যাঁ মিনা, আসলে এখানে আমাকে একজন আটকে রেখেছে। ফোন রাখো, এক্ষুনি ফোন রাখো। হ্যালো, হাজবেন্ডের সাথে কথা হলো? আমি বিজয়ের সাথে কথা বলতে চাই। আমি তোমায় আধ ঘন্টা পরে আবার ফোন করব। যদি বিজয় ওখানে না আসে, আমি তোমার হাজবেন্ডকে মেরে ফেলব। মনে থাকে যেন। বিজয় বলছি। আমি আহমদ খান। তুমি ক্রমশ আমাদের গোটা নেটওয়ার্কটা ধ্বংস করে দিচ্ছ। এটা বন্ধ করতে হবে।
যদি তুমি আমাকে বিরক্ত করো তাহলে আমি এই পরিবারটাকে শেষ করে দেব। সেই সব বাচ্চাদের মাথা কেটে আর কুরিয়ার করে তাদের বাড়িতে পাঠিয়ে দেবো। যদি তুমি বিরক্ত হও আমার কিছু যায় আসে না, আমি খেপে গেলে গোটা শহর ধ্বংস হয়ে যাবে। শুনুন, আপনার কিছু করার দরকার নেই, যারা দোষী ভগবান তাদের শাস্তি দেবেন। আমি এক এক করে বেঁচে গেছি, শুধু দোষী লোকেদের শাস্তি দিচ্ছি না। পিয়ার বেঁচে নেই, আমি খুব খুশি হয়েছিলাম যে আপনি খুনিদের উপর প্রতিশোধ নিচ্ছেন, কিন্তু এখন আমি আমার পরিবার নিয়ে খুবই চিন্তিত। আমি আমার স্বামীকে চাই, আমার পরিবারকে চাই, প্লিজ আমার জন্য এগুলো বন্ধ করে দিন, প্লিজ। ওকে, তোমরা ওকে পুলিশ কাস্টডিতে রেখেছো কেন? কোর্টে কবে নিয়ে যাবে? আজ কি বার? আজ শুক্রবার, 6টার পর টেনিস কোর্টও পাওয়া যায় না। দায়িত্ববান অফিসারের মতো ব্যবহার করো। আমার কাজ আমি জানি, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনি রিটায়ার করেছেন। হায়ার অফিসারদের কাছে অ্যাপ্রোচ করব। জান, যেহেতু আপনি একজন প্রাক্তন অফিসার, আমি আপনাকে সম্মান করছি। আই উইল সি ইউ লেটার। জান না, উনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন, উনি আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারেন। আমার মনে হয় তার আগেই আমাদের কিছু করতে হবে। তোমাকে ছাড়া আমার রাত কাটে না। এই যে দাদা, আমার জামাটা একটু দিন না। ধরো, আরেকবার দিন না। এই নাও, আরেকবার চেষ্টা করুন না। বলো তো, আমার কি খেয়ে দেয় কাজ নেই? আপনি বরং এই মই দিয়ে উঠে আসুন আর দিয়ে যান। আমার মনে হয় আমার কোনো অন্য রাস্তা দিয়ে যাওয়া উচিত। যত সব কালারে আমার কপালে জুড়েছে, এই মইটা নাও আর এই ঠিকানায় গিয়ে পৌঁছে দিয়ে এসো। যাও। এটা কিভাবে নেবো, আড়াআড়ি না সোজা সুজি? জানো, কোনো ভুল না হয় বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা চলো, তরো তরো। আরে 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 আরে, ওরে বাবা ওরে, আরে ভয় লাগছে আমার। আরে নামাও আমাকে। এই দাঁড়াও, থামো। আরে আমি পড়ে যাবো তো। আরে দাঁড়াও দাঁড়াও, নামাও আমাকে। আরে আরে একটা ঠেকনা দাও। আরে নামাও আমাকে, আমার ভয় লাগছে তো। আরে ওরে বাবা, আমরা পালিয়ে যাবো। আরেকটা কথা ভালো করে মনে রাখো, আমার স্বামী আর তোমার স্ত্রী যেন এই সম্পর্কে যেন কিচ্ছু জানতে না পারে, ঠিক আছে? তো আরে বিশ্বাসঘাতকের দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরা বিষয় আলোচনা করা হচ্ছে। হে ভগবান, এই তোমাদের মইয়ের উপর একজন রয়েছে। আরে মাথা খারাপ নাকি, কে উপরে রয়েছে? চলো তো, নিয়ে চলো তো। হ্যাঁ আরে আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আরে ধরো, ওখানটা ভালো করে ফলো করো। এলাকা এলাকা এলাকা, আরে এলাকাটা বলো। দেখতে পাচ্ছ না, ওরা আমাকে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে আর তুমি উল্টো পাল্টা প্রশ্ন করছো? তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। এই 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 হাসপাতাল নাকি পার্ক? হ্যাঁ, কি হচ্ছে সব এখানে? কে জানে, হায় ভগবান, আর কি কি দেখতে হবে আমাকে? আরে এই বোকার দল, নামাও। আরে আরে ঠিক আছে, এখানে একটু দাঁড়াও তো। তুমি দেখতে পাচ্ছ না আমাকে দেখার জন্য কে মই বেয়ে উঠেছে? এই তুমি ওর দিকে তাকিয়ে কি করছো? হ্যাঁ, ও নিচে স্নান করলে লোকেরা উঁকি মারে, তাই আমরা এখানে এসেছি। তুমি মইতে উঠে এখানে উঁকি মারতে এসেছো? বজে লোক, অসভ্য লোক, কথাকার। অন্য সবাই বলতে আছি। আরে আমাকে শুনো, আরে কি বলছি? আরে শুনবেন না। আরে এখন আরে আমাকে শুনো না। আরে 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 চলো। আরে আর শুনো না ভাই। আরে আরে ভাই, আমি তো ভগবানের কাছে চলে যাব। ও ও ভগবান, কি কি যে দেখলাম আজকে আমি। আরে এই তুমি কত টাকা নামলে? মহাকাশে গিয়েছিলাম, নামলাম বোকাত। তুমি জানো না জানো, এদিকে গোটা শহরে মইয়া তুলে আমাকে ঘোরালো। যত সব পোকা মাথা মোটা কোথা কাজ, ভাগ্যিস কোনো ইলেকট্রিক তারের সঙ্গে ধাক্কা। বুঝতে পারিসনি যে ওপর একটা মানুষ আছে? তুমি বাইরে যাওয়ার দরজাটা বন্ধ করে দাও, আমি যখন ডাকবো তখন তুমি এসো। Oh!
তোমরা আমায় মারার চেষ্টা কেন করছিলে? বলো। আমি প্রিয়ার মার্ডারের সঙ্গে যুক্ত নই। কি বললে? আমি প্রিয়াকে মারিনি, আমি প্রিয়াকে মারিনি। আমি তো প্রিয়ার সম্পর্কে কিছু জিজ্ঞাসাই করিনি। এই প্রিয়ার মার্ডারের সঙ্গে তোমার কি সম্পর্ক বলো? আমি শুধু খানের ভাইকে মেরেছিলাম। কিসের জন্য? আমি শুধু প্ল্যান করেছিলাম কিডন্যাপারদের থেকে 2 কোটি টাকা হাতিয়ে নেওয়ার, কিন্তু একটা ব্যাগে শুধু কাগজই ভর্তি ছিল। তাহলে টাকাটা কার কাছে গেল? জয়রামের ভাই হরিরামের কাছে। আর কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আর প্রিয়াকে কারা কারা কিডন্যাপ করলো, কারা মারলো ওই বাচ্চা মেয়েটাকে? আমি জানি না, আমি ওসব কিছুই জানি না। বুঝতে পেরেছি, তুমি এত সহজে বলবে না। প্রিয়াকে গুড বাই বলে দাও। বলো বলো প্রিয়াকে গুড বাই বলো। এক্ষুনি আমাদের কাছে একটা ব্রেকিং নিউজ এসেছে। পুলিশ অধিকারী জয়রাজকে আক্রমণ করে কয়েদি জেল থেকে পালিয়ে গেছে। প্রিয়ার কিডন্যাপাররা তো মুক্তিপণ চেয়েছিল, কিন্তু ওদের যে আপনারা টাকা দিয়েছিলেন সেটা তো আমাকে জানাননি। কিন্তু কেন বলুন তো? সেটাই তো জানতে চাইছি। 2 কোটি টাকাটা কি সত্যি দিয়েছিলেন? কি বলছেন, টাকাটা কি সত্যি দিয়েছিলেন? সেটা এখন তোমাকে বলবো। এমনি আমাদের মাথা এখন গরম না। ওই টাকাগুলো কোথায় গেল সেটা এবার আমি বলছি। টাকাগুলো পৌঁছে কি হলো? চুপ করে কেন, কেন এটা করেছো বলো? আপনি ব্যাগে টাকা দেননি। আমি আমার দাদাকে 2 কোটি টাকা দিয়েছিলাম। একটা ব্যাগে 1 কোটি টাকা ছিল, আর একটা ব্যাগে শুধু কাগজ ছিল। হরি বলো, 1 কোটি টাকা কোথায় গেল? প্লিজ বলো কি হয়েছিল। আরে কি ভুলভাল বলছো তুমি? এই উনি ভুলভাল বলছেন? হ্যাঁ, তার মানে তুমি কিছু লুকোচ্ছো। বলো বলো কি হয়েছিল। তুই ব্যাগে টাকা ভরেছিলি, প্লিজ বল কি হয়েছিল। প্লিজ বলো কি হয়েছিল। আমি আমি টাকা নিয়েছি, আমি এখানে থাকি, আমার কি টাকার কোনো দরকার নেই নাকি? কেন কেন করেছো বলো, কেন তুমি এরকম করলে বলো আমাকে। উত্তর দাও আমার প্রশ্নে। ছাড়ো ছাড়ো বলো, উত্তর দাও। ছাড়ো, জানো আমি এখানে কিভাবে থাকি? হ্যাঁ, আমারও তো অনেক কিছু করতে ইচ্ছা করে নাকি। প্রিয়ার জন্য এত টাকা দিয়ে লোক রেখেছো, একবারও তো ভাবনি যে ওর পিছনে এত টাকা নষ্ট করছো। আমারও তো টাকার দরকার হয়। হ্যাঁ, আমি জানি আমি যদি টাকাটা দিতাম তাহলে প্রিয়া হয়তো মরতো না। আমার ভুল হয়ে গেছে। শোনো আমার কথাটা একবার শোনো, প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও। আরে তুমি কিছু বলছো না কেন? মিনা প্লিজ তুমি বলো, ওকে বলো ও যেন না মারে। এই ওকে বল না, ও যেন কিছু না করে। কি হলো, চুপ করে কেন? শোন না কিছু বল, ওকে বল ছেড়ে দিতে। জয় তোর ভাইকে ক্ষমা করে দিতে বল। প্রিয়া তো তোমার মেয়ের মতো ছিল তাই না? শুধু টাকার জন্য তুমি একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললে, কিরকম মানুষ তুমি? তোমার মতো লোকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি যেটা করেছো খুব ভুল করেছো। প্রিয়ার সঙ্গে তুমি যেটা করেছো সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। শাস্তি পেতে হবে তোমাকে। যাও। স্যার, আমার বডিগার্ড সম্পর্কে কোনো রকম কোনো ধারণা নেই স্যার। তুমি ওকে কি করেছো? না, ও আমাদের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকে, এইটুকুই জানি স্যার। স্যার আপনি কি আমার একটা উপকার করতে পারেন স্যার? কি?
স্যার আপনি শুধু শুধু আমাকে মেরে মেরে সময় নষ্ট করছেন স্যার, আমি খুবই দুর্বল, আপনি যদি সমানে মেরে যান তাহলে আমি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো স্যার। আর কে তোমার বডিগার্ডের সাথে দেখা করেছে? আমার প্রেমিকা সন্ধ্যা, মানে ও আসলে বিজয়কে ভালো। হ্যাঁ স্যার সত্যি বলছি আমি। তুমি জানো ও এখন কোথায় আছে? হ্যাঁ স্যার খুব ভালো করে জানি স্যার, খুব ভালো করে জানি আমি স্যার, আমি অনেকদিন আগে ওকে দেখেছি। এই তুমি জানো না ও কোথায় আছে? জানি না স্যার। বলো বলো বলছি, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, নয়তো আমি তোমাকে টুকরো টুকরো করে দেবো, বুঝতে পেরেছো? বিজয় কোথায়? আমিও তো ওকে অনেকদিন ধরে খুঁজছি। তুমি জানো ও কোথায় আছে? স্যার আমি জানি না স্যার, আমারই ওকে অনেক কিছু বলার আছে, কিন্তু ওর সাথে দেখা হচ্ছে না, আপনার সাথে দেখা হলে আমাকে একটা কল করতে বলবেন। তুমি নিজেকে খুব স্মার্ট ভাবো তাই না? আমি ওকে খুব শিগগিরই অ্যারেস্ট করব। ওকে ধরা পুলিশের সাথে নেই। লোকটা যে ঠিকানা দিয়েছে সেটা ভুল, তাছাড়া তোমার কাছে আর কোনো ক্লুও নেই, এখন তুমি কি করবে? স্যার লোকটা যদি আমাকে ভুল ঠিকানা দিয়েও থাকে, আমার বিশ্বাস এই স্কুলের সঙ্গে গ্রুপটার কোনো না কোনো যোগসূত্র আছে। সো আমরা কেসটা এখান থেকেই শুরু করব। আমি হলো বাসা। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমি কে চেনো? হ্যাঁ আঙ্কেল। কে ইনি? উনি আমার বাবার বন্ধু। আর তোমার বাবার নাম? মুনের খান। কে ওখানে? কি চাই আপনার? চুপ। তুমি কে? কি চাও তুমি? ওকে, উনি আমার স্বামী। নাম? মুনের। ও তোমার কে হয়? আমার স্বামীর ভাই। তোমার স্বামীর নাম? আহমেদ খান। তোমার স্বামী এখন কোথায়? আমি জানি না। তুমি ওর সঙ্গে কোথায় যোগাযোগ করো? এই আমরা ফোন করে কেটে দিই, ও কল ব্যাক করে। ঠিক আছে ওকে ফোন করো। এই আমি বিজয় বলছি রে। তুমি ওখানে কি করছো? এসব বাজে প্রশ্ন করিস না, তোর পরিবারের লোকজন এখন আমার হেফাজতে আছে। কি চাওটা কি তুমি? নে তোর ভাইয়ের সঙ্গে কথা বল। এই কথা বল। কথা বলেছিস? কত টাকা চাই তোমার? বলো কেন করছো এগুলো? আমার তো কেছে। তুমি কি আমায় হুমকি দিচ্ছ? তুই যদি এখানে না আসিস তাহলে তোর ভাই। টেডি বিয়ারের নাম বিজয়, যেটা তোমারই নাম তাই তো? তুমি প্রিয়াকে ফিরে পেতে চাও আর আমি তোমাকে। আমি জানি যে তুমি প্রিয়ার জন্য সবকিছু করতে পারো, এখন শুধু তোমার মৃত্যুই প্রিয়াকে বাঁচাতে পারবে। যদি তুমি তোমার জীবন আর আমার ভাইকে ফিরিয়ে দাও, আমিও তোমার প্রিয়াকে ফিরিয়ে দেব। কোথায় যেতে হবে আমায়? ভাই জায়গা বলে দেবে তোমাকে। হ্যালো, আমি বিজয় বলছি। বলুন। আমাদের প্রিয়া এখনো বেঁচে আছে। এসব কি বলছেন? প্রিয়া এখনো বেঁচে আছে। কি হয়েছে? Evolution, Red Revolution, Friction, Heart Diffusion, Evolution, Root Solution, Water.
যদি প্রিয়াকে না নিয়ে আসতে পারি একে মেরে ফেলবেন, যখন প্রিয়া ফিরে আসবে তখন একে ছেড়ে দিয়ে চলে যাবেন, এক মিনিটও এখানে দাঁড়াবেন না। প্লিজ যাও, এই নাও তোমার ডায়েরিটা, নিয়ে যান ওকে। শুধু তোমার মৃত্যুই প্রিয়াকে বাঁচাতে পারে। উগ্রপন্থী আহমেদ খানের নৃশংসতায় ভরে গেছে শহর।
পুলিশের ইউনিফর্ম ছাড়াই বিজয় একটা এনকাউন্টার করেছে। এই সেই মহান ব্যক্তি যে বাপীদের ধ্বংস করেছে, তাকে আবার পুলিশ ফোর্সে ফিরিয়ে আনা উচিত। উগ্রপন্থীদের নিঃশেষ করার জন্য বিজয়কে দেওয়া শর্ত যেন ফিরিয়ে নেওয়া হয়। বিজয়দের মতো নির্ভীক পুলিশ অফিসারদের কোনোদিনই দমিয়ে রাখা যায় না। Do you know what I mean? A-A-N-A-I. Do you know what I mean?